বিমান বাহিনীর বহরে যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি C-130J পরিবহন বিমান। আরো অনেক কিছু একে পেতে ডাউনলোড মাইবিএল অ্যাপ বাংলা লিংক। বিকেলে বিমান বাহিনী বঙ্গবন্ধুর ঘাটিতে এটি অবতরণ করে। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাই কমিশনার সারাহ কুক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ওয়াটার ক্যানন দিয়ে পরিবহন বিমানকে অভ্যর্থনা জানানো হয়। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সাথে সরাসরি ক্রয় চুক্তি করে মার্কিন কোম্পানি অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের মাধ্যমে বিমানটি তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী 5টি বিমান C-130J বিমান বহরে যুক্ত হলো। এটি ছিল পঞ্চমতম বিমান। বিমানটি বাংলাদেশে আনার মিশনের নেতৃত্ব ছিলেন এয়ার কমান্ডার সৈয়দ ফখরুদ্দিন মাসুদ এবং কর্মকর্তারা জানান বিমানটি অত্যাধুনিক অ্যাভিনিউক্স এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন, যা মালামাল এবং সৈন্য পরিবহন সহ দেশে বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তি মিশনে ব্যবহৃত হবে।